আমরা এবার ফুচকা কম্পিটিশন স্টার্ট করছি, যে যার প্লেট আমরা নিয়ে নিয়েছি, তিনজনে তিনজনে তিনটে প্লেট। এবার আমরা ফুচকা কম্পিটিশনটা স্টার্ট করছি, চলো স্টার্ট। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সিম্পল জয়। তো প্রত্যেক দিনের মতো তোমাদের রুম কি চলে এসেছে। আজকে 23rd June, তো আজকে একটা নিউ ব্লগ, ঝকঝকে তকতক একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের রুমকি নিয়ে চলে এসেছে। তো আজকে ব্লগটা কেমন হয় দেখা যাক। তো আমার জ্বর একদম কমে গেছে, শরীর ফিট অ্যান্ড ফাইন আছি, একদম ঝকঝকে হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, যা বলবে তাই। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব একদম ফিট হয়ে গেছে। আমি তো একটু উইকনেস আছে, সেটা ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক চলছে, তো একটু শরীরটা টাল খাচ্ছে, ও কোনো ব্যাপার না, ও তো ঠিক। আর এমনিতে আমি কালকের থেকে অনেক অনেক বেটার, মানে আমি 90% ঠিক হয়ে গেছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। বোতল ভরা হয়ে গেছে ভালো করে ব্রাশ ট্রাশ দিয়ে, তো এখন আমি সবজিগুলো গুছিয়ে নেব। ব্রেকফাস্টে বসে গেছি, তো আজকে আমাদের ব্রেকফাস্টে যেহেতু কড়া কড়া ওষুধ, অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, প্যারাসিটামল আরও দুদিন খেতে হবে। তো আমি ব্রেকফাস্টে তো জ্যাম, রুটি, ব্রাউন ব্রেড জ্যাম, পাইনঅ্যাপেল জ্যাম, হাফ কলা আর আপেল, এই আর মা খাচ্ছে কলা জ্যাম, পাউরুটি খাওয়া গেছে, কলা খাচ্ছে, বৌবিসি ব্রাউন ব্রেড খাবে আর কলা। এই ওপরের কাজ ফাইনালি শেষ, এখন আমার হিরো এসেছে, আমার ছেলে। কালকে তো জ্বরের জন্য ছেলেকে কোলেই নিতে পারিনি, তো আজকে ছেলেকে নিয়ে চলে এসেছি। এই ছেলে দেখেছো ময়লা হয়ে গেছে, পুরোপুরি ময়লা হয়ে গেছে, দেখো দেখাচ্ছ, এই দেখো আম খেয়ে মুখটা কী করেছে দেখেছো। ডেটল জলে চান করাতে হবে তাকে, পেটটা দেখো, আম খেয়ে এখানটা দেখো, আম খেয়ে পাটা দেখো, আম খেয়ে দেখিয়ে দিয়েছি তোমার মুখটা, দেখিয়ে দাও। ম্যাঙ্গো ম্যাঙ্গো হ্যালো বলো, সবাই তোমাকে কত ভালোবাসে, বাংলাদেশের বন্ধুরা কত ভালোবাসে, কলকাতার বন্ধুরা কত ভালোবাসে, হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো বান্টি বলো, হ্যালো, ওই দেখো তোমাদের হ্যালো বললো, কিন্তু হ্যালো বলো। চলো নেল শেভিং করে নিই, বিশাল ধার হয়ে গেছে। প্রায় 1:30 বেজেই গেছে, তো চান ঠান করে আমি রেডি হয়ে গেছি, বান্টিকে চান করিয়েছি, তারপর আমি নিজে চান করলাম, তার রিনা দিয়ে এসেছিলো ঘর ঠর বুঝে টুঝে দিয়ে চলে গেছে। তো 1:30 আপ হয়ে গেছে, তো এখন বান্টি চেঁচাচ্ছে মামা করে, ওকে দুটোই খেতে দেবে শুভ্র। শুভ্র পুরো সব কালকের ব্লগটা পুরো এডিট কমপ্লিট কমপ্লিট করে করে দিয়েছে, তো আমাকে এখন থাম্বনেল করতে হবে, থাম্বনেলের দায়িত্বে আমি থাকি, আমিও এডিট করি, কিন্তু শুভ্র যেহেতু করে দেয় তার জন্য হোক, কারণ একার পক্ষে, মানে ও বলে একার পক্ষে সব কিছুটা হ্যান্ডেল করা যায় না, আমি পুরো ব্লগটা সারি ওই করে। আমি আবার শুভ্র কোনো কোনো দিন ব্যস্ত থাকলে আমি পুরো এডিটটা করি, ডেসক্রিপশন বক্স টাইটেলটা দুজনে ডিসাইড করেই করি। যাই হোক, আমার আজকে পুরো কাজ কমপ্লিট, তো এখন আমি একটু রেস্ট নেব আর ব্লক হয়ে থাম্বনেল করব। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা লাঞ্চে চলে এসেছি, আর একটা বেজে গেছে, তো আমরা লাঞ্চ করব। লাঞ্চ শুরু করে দিয়েছে মা আর শুভ্র, লাঞ্চ করা শুরু করছে। আজকে আমাদের লাঞ্চ আছে ডাটা সর্ষে বাটা দিয়ে, আর লাউ ঘণ্ট ইলিশ মাছের মাথা দিয়ে, কালকেরটা রয়ে গেছিলো সেই বোয়াল মাছ সর্ষে বাটা দিয়ে আচার, আর এটা হচ্ছে আমড়ার ডাল, না ডাটার ডাল এটা, এই দেখো ডাটার ডাল, এই হচ্ছে আমাদের লাঞ্চে। তারা বপিসিটা বাড়া হয়ে গেছে, বপিসি আনছে, তো আমরা এখন দুপুরে লাঞ্চটা খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস,
তো 7:30টা বেজে গেছে। অনেকদিন ধরে ভাবছিলাম ফুচকা চ্যালেঞ্জ করব, কিন্তু হয়ে উঠছে না। তো অনেকদিন ধরে হাটকে কোনো একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু হচ্ছে না। আমার শরীর খারাপ, কোনো একটা সমস্যা এসেই আছিল, ভদ্রা লেগেছিল মনে হয়। যাই হোক, তো আজকে ফাইনালি আমরা ফুচকা চ্যালেঞ্জ করব তিনজনে, শুভ্র, আমি, মা। দেখো ফুচকা আমরা রেডি করে নিয়েছি, প্রত্যেকের প্লেটে 10টা করে ফুচকা রাখা আছে। আর এই দেখো 3টে প্লেট, আর এই হচ্ছে ফুচকার টক জল। তাহলে কে জেতে সে দেখা যাক। তো আমরা ফুচকা চ্যালেঞ্জটা স্টার্ট করছি। আমরা এবার ফুচকা কম্পিটিশন স্টার্ট করছি। যে যার প্লেট আমরা নিয়েছি, তিনজনে 3টে প্লেট। এবার আমরা ফুচকা কম্পিটিশনটা স্টার্ট করছি, চলো স্টার্ট। আজকের ব্লগটা দেখতেই পারলে ফুচকা চ্যালেঞ্জিং ব্লগ, তো আমি জিতেছি। শুভ্র একটু আয়েস করে খাচ্ছিল। তো আজকে আমার ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো কাছে। আর তোমরা যদি বলতে চাও যে কোনো অন্য রকম চ্যালেঞ্জিং ব্লগ আনো, আমাকে কমেন্ট করেও জানাতে পারো। হ্যাঁ, আর যেটা বলি চলে যাওয়ার আগে, যে স্যানিটাইজ করো হাত, রাগড় রাগড়কে, মাস্ক এখানে না এখানে, আর ডিস্টেন্স মেনটেন করো। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। কালকে একটা তোমাদের রুম কি ঝকঝকে তকতকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসবে। সো চলো, গুড নাইট।